এই গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটা নতুন ব্লগ বানাচ্ছি, এটা হচ্ছে বাঙালি আড্ডা। তো আজকে আমি আমার অনেক পুরনো এক বন্ধুর, মানে হি ইজ মাই কলেজ ফ্রেন্ড, প্রফেশনাল লাইফেরও ফ্রেন্ড, মানে আমরা একদিন একসঙ্গে অনেকদিন কাজ করেছি, এবং ওর ওয়াইফও আমার কলেজের মেট, ঠিক আছে। সো আমরা কলেজে ওর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমার সঙ্গে একসঙ্গেই ছিল, যদিও আমরা তিনজন তিনটে ডিফারেন্ট ডিপার্টমেন্টে। আচ্ছা, এই আড্ডার মধ্যে কী কী হতে পারে আপনারা গেস করতে পারেন? ভিডিওটা একটুখানি পজ করে গেস করবেন তো কী কী হতে পারে। ফার্স্ট অফ অল আমাদের কলেজের প্রচুর গল্প হবে, ঠিক আছে, যেটাতে আমার ওয়াইফ খুব বোর হবে ফর শিওর, যেটাতে আমি খুবই খুশি হব, কারণ কি ওকে বোর করতে আমার খুব মজা লাগে, ঠিক আছে। বাই দ্য ওয়ে আরও অনেক কিছুই হবে, মানে যেমন সেই আমাদের সেই একই গল্প বারবার, ঠিক আছে, তাতে অনেকজন পেছনে ফিডিং কাটবে, আমি জানি, এই আসছে, দৌড়েই আসছে, এখনই দৌড়ে আসছে, একই গল্প বারবার, সে এসে রিপিট টেলিকাস্ট দেবে। হ্যাঁ, 10 বছর কলেজ ছাড়া আমাদের প্রায় হয়ে গেল, 2005 ছেড়েছি, প্রায় 16 বছর হয়ে গেছে। 16 বছরের গল্প, সেই 16 বছরের গল্প, অফিসের গল্প, ম্যানেজারদেরকে গাল দেওয়া, কিন্তু আমরা শুনবার বেলায় ওসব থাকি না, আমরা নিজেদের মানে অনেকদিন পর পর মিট করি, তো তাই নিজেদের মধ্যে মানে বাঙালি আড্ডা একদম জমে ওঠে। সো চলুন আজকে নতুনভাবে একটা নতুন ধরনের ব্লগ দেখা যাক, বাঙালি আড্ডা কীভাবে জমছে। দেবদাদার বাড়ি, কৃষু আর দেবম অ্যাজ ইউজুয়াল খেলা শুরু করে দিয়েছে, খেলতে শুরু করে দিয়েছে। কি খেলা চলছে তোমাদের? এ বাবা, ট্যাব নিয়ে বসতে শুরু করে দিয়েছে, বন্ধ করে দাও, বন্ধ করে। নিয়ে এবারে কি গেম শুরু হবে? জানি না আজকে কি গেম শুরু হবে। সব থেকে ভালো জায়গা হচ্ছে এই জায়গাটা, এটা জাস্ট হ্যাঙ্গিং একটা ব্যালকনি টাইপের করেছে, খুব ভালো লাগছে আমাদের দেখে। এইটা হচ্ছে বাইরে পোর্শনটা, এখানে বিকেলে বসে একটু আড্ডা মারা যাবে। এটা কানেক্টেড টু ড্রয়িং রুম করেছে, দেখতে খুব দারুণ লাগছে দেখতে, উপরটা পুরো খোলা। লাঞ্চ শুরু হয়ে গেছে, বাচ্চা পার্টি লাঞ্চ করছে, আর এইদিকে মিঠাই বসেছে লাঞ্চ করতে, মিঠাই খাচ্ছে, ফ্রাইড রাইস। দেবামের নতুন একটা মেম নিজে নিজেই আসছে নাকি তোর কাছে? উড়ে উড়ে এসেছে। আর কি ওর ফেভারিট খাবার কি? ওর ফেভারিট খাবার হলো সর্ষে দানা। সর্ষে দানা পরে খাচ্ছে। কিছু খাবে মিষ্টি? আচ্ছা, ওর ফেভারিট খাবার হচ্ছে সর্ষে দানা। কি সুন্দর, পুরো সাদা ধপধপে। ওর ঘরটা দেখো, নাম কি দিয়েছিস? স্নো হোয়াইট। স্নো হোয়াইট, বাহ, খুব ভালো নাম দিয়েছে। আমরা বিকেলে একটু বেরিয়েছি, এসছি সাহা টেক্সটাইলে। তো আমরা এই জাস্ট ফিরলাম, সাহা টেক্সটাইল গেছিলাম, শাড়ি কেনা হলো, আর মিঠাই সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে গেল, এতক্ষণে মিঠাই জেগেছে। মিঠাই হ্যালো করো, হ্যালো, রাতের প্রিপারেশন চলছে। টুকি টুকি টুকি, এক রিশু টুকি কর না, টুকি টুকি, দাদা ভাই, দাদা ভাই টুকি। Thank you.
আমার চেয়ার খালি রাখ অলরেডি মিঠা এখন ডিনার করছে উইথ ফুল অ্যাম্বিয়েন্স আমরা এটার নতলার উপর দাঁড়িয়ে আছি মিঠাই গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা সকালবেলায় উঠে গেছি এই আমাদের টি রেডি নলকিতে বসে আমরা এনজয় করছি মিঠাই সকাল সকাল উঠে লাইট লাগিয়ে দিয়েছে মিঠাই কাল রাতে এনজয় করেনি তাই দিনের বেলাতে এনজয় করছে কাছে পিঠে গেলে তো নিয়ে যাবো ঢুকে গেলে কি করবো গাড়িতে গেলে তাও নিয়ে যাওয়া যাবে ট্রেনে ট্রেনে কি করে নিয়ে যাবে পেট রাখা এগুলি সমস্যা আজকে পুরো রোদ ওঠেনি মেঘলা বেদের আর এইদিকে বাচ্চা পাটিরা বসে বসে চাউমিন খাচ্ছে চাউমিন টাইম ব্রেকফাস্ট টাইম ব্রেকফাস্ট টাইম বলতে পারবো চাউমিন টাইম বেশ ভালো তো আমরা বাড়ি ফিরে গেলাম খুব ভালো ছিল জায়গাটা আর কিশু দেবাম দাদাকে পেয়ে তো বেশ খুব মজা করেছে নাকি খুবই খেলেছে ওরা আবার মাঝে মধ্যে আবার টিভি দেখছিল খুব নাকি আর আজকে বেদার খুবই বাজে একদম পুরো অন্ধকার করে রেখে দিয়েছে